ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী দুই যে তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু চারজন নিখোঁজ ছিল। গতকাল একজনের লাশ উদ্ধার করা হয় এবং আজ সকাল থেকে কিন্তু আবার উদ্ধারকারী যে দল রয়েছে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। নগদের কাছে হক হলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। পাশাপাশি বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্বিকের সহযোগিতায় কিন্তু যে উড়ে যাওয়া ইঞ্জিন রুমটির ভিতর থেকে কিন্তু দুইটি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এই নিয়ে মোট তিনজন উদ্ধার হয়েছে। এছাড়াও যে তেলবাহী জাহাজের যে চালক রয়েছে তিনি এখনও নিখোঁজ রয়েছে। আমরা দেখেছি কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ ছিল এবং এর কিছুক্ষণ আগে পুনরায় আবার কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে স্বজনরাও তাদের সাথে উদ্ধারকারী যে দল তাদের সাথে স্বজনরাও উদ্ধার অভিযানে নেমেছে। আর যে তেল ছিল সেই তেল কিন্তু অপসারণ করা হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি আজও ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে তারা খোঁজ খবর নিয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে কিন্তু এখনও কোনো পূর্ণাঙ্গ ধারণা আমাদেরকে দেওয়া হয়নি কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির যিনি প্রধান আছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তদন্ত পুরোপুরি শেষ হলেই অগ্নিকাণ্ডের যে কারণ সঠিক কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে এবং পরে প্রতিবেদন আকারে আমাদেরকে জানানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ অলোক সাহা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।